সাল 2016 জানুয়ারি মাস। যুব বিশ্বকাপের এই ছবিটাই নাজমুল হোসেন শান্তর প্রতীকী। বয়সভিত্তিক দলে প্রতিভার স্বাক্ষর রেখে আলোড়ন ফেলেছিলেন এই ব্যাটার। এরপর ধ্রুবতারার মতো আবির্ভাব ঘটে জাতীয় দলে। মাত্র 18তেই অভিষেক, তবে বয়সভিত্তিক আর আন্তর্জাতিক ক্রিকেটের ফারাকটা বুঝতে বেশি সময় লাগেনি। শুরুতেই দেখেন মুদ্রার উল্টো পিঠ। প্রথম 15 ওয়ানডেতে 14 গড়ে রান করেন মাত্র 210। 50 তো দূরে থাক, সর্বোচ্চ 38। জাতীয় দলে জায়গা হারালেও শান্ত নিয়মিত রান পাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেটে। কেবল এই ক্রিকেটার নন, তাকে স্কোয়াডে রাখায় প্রশ্নবাণে জর্জরিত হচ্ছিল টিম ম্যানেজমেন্ট আর কোচিং স্টাফ। ট্রল সমালোচনায় জর্জরিত শান্ত এরপর শেষ 8 ম্যাচে সে গড়টা নিয়ে গেছেন 50-এর উপরে। এতদিন আগলে রাখায় ধন্যবাদ দিলেন টিম ম্যানেজমেন্টকে। চেমসফোর্ডে সেঞ্চুরি করেও যেন মন ভরেনি, আশ্বাস দিলেন সামনের দিনগুলোতে আরো উন্নতি করবেন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। খেলার অপরচুনিটি আমি কিন্তু পাইছি, সো এটা আমাকে হেল্প করেছে অবশ্যই, এবং তাদের প্রতি অনেক থ্যাঙ্কফুল যে ওই বিশ্বাসটা আমার উপরে ছিল। বাট স্টিল লং ওয়ে টু গো, আমার মনে হয় যে জাস্ট কয়েকটা ইনিংস হয়তো ভালো হয়েছে। সো এটা যদি কন্টিনিউ করতে পারে আমার জন্য ভালো এবং আমার টিমের জন্য ভালো। ছোট ছোট জায়গায় আমরা আরেকটু ইম্প্রুভ করতে পারি, ওটা নিয়ে আমরা প্ল্যান করে আসব। অবশ্যই নেক্সট ম্যাচ আমরা জেতার জন্য খেলব। বড় রান তারা করতে নেমেও আত্মবিশ্বাস হারাননি শান্ত। শুরু থেকেই জানতেন শেষ হাসিটা হবে বাংলাদেশের। 50 করা সতীর্থ তাওহিদ হৃদয়কেও দিলেন বড় কৃতিত্ব। মূলত এ দুজনের 102 বলে 131 রানের জুটিটাই ভিত গড়ে দেয় টাইগারদের জয়ের। শুরু থেকেই বিশ্বাস ছিল যে খেলা আমরা জিতবো, কারণ উইকেট বা কন্ডিশন যাই ছিল, আমার মনে হয় যে এই রানটা চেস করার মতো। আর যেভাবে হৃদয় ব্যাটিং এ আসার পরে যে ইন্টেন্টে ব্যাটিং করছে, এটা আমার ব্যাটিংয়েও অনেক হেল্প হয়েছে এবং ওকে দেখে কখনোই নার্ভাস মনে হয়নি। সো যে পার্টনারশিপটা আমরা করেছি, যেরকম দরকার ছিল ওই অনুযায়ী আমরা খেলার চেষ্টা করেছি। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের দিনে শান্ত রেকর্ড গড়লেন বিদেশের মাটিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির, যে রেকর্ডে তার আগের নামটা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। সাব্বির মিথুন, সময় সংবাদ।